हाय फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल तुली किचन हाउस। फ्रेंड, आज हमें एक रेसिपि शेयर करब अपने साथ। रेसिपिटी होच्छे चिली चिकेन। चिली चिकेन आपनारा अनेक भावे करें बा अन देखें पढ़ते, किन्तु आज आमार मतो करे आमी जेभावे चिली चिकेन करी सेभावे अपने साथ शेयर करब। ता की करलाम लागबे एटा करते सेटा एकबार देखे नीन। एखाने आमी 500 चिकेन नियेछि। चिकेनटा ठीक एभावे केटे निते हबे। 500 चिकेन आछे, आर की की लागबे सेटा देखे नीन। এখানে আমি একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবে জোগা করে কেটে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম আছে, ছোট সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি। এখানে আছে রসুন কুচি, আছে আদা কুচি, আছে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। নিয়ে ভেতরে যে দানাগুলো হয় সেগুলো সব ফেলে দিয়েছি। আর এখানে আছে 3 কোয়া রসুন, আছে একটু আদা নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ, মানে এক টুকরো পেঁয়াজ নিয়েছি। আর 1/4 ভাগের আমি পেঁয়াজ নিই, এটা পেস্ট করে রেখেছি। তা সবার প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে রেখে দেবো। তা চিকেনটাকে মাখতে গেলে কী কী লাগবে একবার দেখে নিন চলুন। সবার প্রথমে এখানে আমি 1/2 পাতিলেবু দিয়ে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো, খুব সামান্য ময়দা দিয়ে দেবো। আর একটু দিয়ে দিচ্ছি ময়দা। এবার আমি এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। এবার এখানে দিয়ে দেবো এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, রসুন আদা আর একটুখানি পেঁয়াজ, পরিমাণ মতো অনেক অল্পই লাগবে, বেশি লাগবে না। সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দেবো। দেখুন ঠিক 1 চামচ হয়েছে আমি যে মশলাটা নিয়েছিলাম, আদা রসুন আর পেঁয়াজ, এই 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1টা ডিম দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো। আর এটা খেয়াল করতে হবে, এটা মাখার সময় যেন মাংসটা থেকে কোনোভাবে, মানে চিকেনটা থেকে যেন কোনোভাবে জল না বের হয়, সেটা দেখবেন ভালোভাবে। নুন দিয়ে দিলাম, এবার এটা মেখে নিতে হবে ভালোভাবে। দেখুন এইটা কিন্তু এভাবে টাইটভাবে মেখে নিতে হবে, কোনোভাবে জল ব্যবহার করবেন না, কারণ এগুলো পকোড়া ভাজতে হবে আর গায়ে যেন ব্যাটারটা লেগে থাকে ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এবার এইটা আমি 1/2 ঘন্টা রেখে দেবো মেখে। 1/2 ঘন্টা পরে এইটা আমি ফ্রাই করে নেবো। 1/2 ঘন্টা পরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। 1/2 ঘন্টা হয়ে গেছে এটা আমি মেখে রেখেছি। এবার আমি একটা বাটি নিয়ে নেবো, এটা সাইডে সরিয়ে রাখবো। আমি এটার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেবো, সব সস আমি দিয়ে দেবো এর মধ্যে। তা সবার প্রথমে দিয়ে দেবো 1 চামচ সয়া সস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানটায়। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে, মানে এটাকে গুলে রেখে দেবো সাইডে, এটা পরে লাগবে। এটা থাকবে এরকম। এবার আমি এখানে কড়াই বসিয়ে দেবো। এখানে আমি কড়াই গরম বসিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি বেশ মানে কিছুটা পরিমাণটা বেশি থাকবে সাদা তেল, কেন চিকেনটা আমি ভালোভাবে ফ্রাই করতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো আমি উল্টে দেবো, দেখুন এইভাবে ভাজতে হবে। ব্রাউন হয়ে গেলে এটা তুলে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, এবার আর এক পাশটা হয়ে গেলে আমি এটা তুলে দেবো।
देखो इन्हें पकोड़ागुलो फ्राई करा हुए गए थे चिकेन का अगर हम तुले नब देखो हमें चिकेन के एखे भेजे तुले नहीं बदबाकी जा आज ये एक ही भाव भेजे तुले नब हमें एखे भाजा चलते और किचुटा आई एगल फ्राई कर आर आपनारे कथा बोल देखो चिकेन भेजे क्योंकि सबटा तुले और एखे चिकेन फ्राई करा जो तेलटा आखान किचुटा तेल तुले नहीं दिए देव ए रसुन कुचि आदा कुचि और एक काचा लंका कुचि से दिए देव देखो ये ये दिए दीची हाउस फ्राई कर तपर एखे दिए देव कैपसिकम पिंज टुकड़ो को रेखे वोटा दिए देव एब दिए दीची कैपसिकम और पिंज़ा दिए दीची दिए तुम जेटा हल्का एक भेजे এখানে যে ব্যাটারটা আমি এই যে করে রেখে দিয়েছিলাম সব সস দিয়ে জল দিয়ে কর্নফ্লাওয়ার আছে এখানে এক চামচ টমেটো কেচাপ আছে আর এক চামচ আমি সয়া সস নিয়েছি এইটা এবার আমি ওখানে দিয়ে দেব আর এখানে অল্প একটু চিনি দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে একটু জল দিয়ে দেব এবার এইটা ফুটলে আমি চিকেনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনটা এর ভিতরে দিয়ে দেব এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে আপনারা চাইলে এখানে রেড চিলি সসটাও দিতে পারেন আমি রেড চিলি সসটা না দিয়ে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম देखो ये फुटे गए एबारे चिकेनगुलो जो फ्राई कर रेखे वो एन दिए दीची चिकेनगुलो देर पर दो तीन मिनट मत देव तर नाम देखो ये चिली चिकेन क्योंकि रेडी गए ये ग्रेवी टाइपर है एबारे नाम देखो ये चिली चिकेन किन्तु तैरी हो गए और ये रेसिपिटी अपना बाड़ी ट्राई कर अवश्य कमेंट कर बोलें इटा खेते केमन हो रेसिपिटा जो अपने भारत लेगे थे तेल अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब कर सबाई भलो थकबें सुस्था।